আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার সকল ভিডিওর আপডেটগুলো সবার আগে দেখতে পান। সালামু আলাইকুম, আমি আছি ফিয়া ইসলাম। আজকের ভিডিওতে আপনার সাথে আমি একটি বিষয় শেয়ার করব। আপনারা যারা ইউটিউবার ভাইয়েরা আছেন, তারা অনেকেই হয়তো ইতিমধ্যে আপনারা একটি ভিডিও দেখতেছেন ইউটিউবে, 10,000 সাবস্ক্রাইবার হলে নাকি মনিটাইজেশন অন হবে ইউটিউবে। এই বিষয়টি নিয়ে অনেকেই বলতেছে, অনেকেই ভিডিও তৈরি করতেছে। আসলে এই বিষয়টি কতটুকু যৌক্তিক আজকের ভিডিওতে এটি দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, চলে যাই মূল টপিকে। তো ইউটিউবে 10,000 সাবস্ক্রাইবার প্রয়োজন হবে মনিটাইজেশন অন করার জন্য। তো এই বিষয়টি আসছে ইউটিউবের একটি অফিসিয়াল চ্যানেল আছে, ক্রিয়েটর ইনসাইট। তো ক্রিয়েটর ইনসাইটের মধ্যে একটি ভিডিও দেওয়া হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে। তো ওইখানে বলা হয়েছিল যে 10,000 সাবস্ক্রাইবারের নাকি প্রয়োজন আছে। তো অনেকে এই বিষয়টিকে ভুলভাবে নিতেছে। তো এটি নাকি ইউটিউবের একটি নতুন রুলস, 10,000 সাবস্ক্রাইবার হলে মনিটাইজেশন দিবে। তো এটি সম্পূর্ণ ভুল ধারণা, এরকম কোনো এখনও নিউজ আসে নাই যে 10,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে ইউটিউবে মনিটাইজেশন অন করা যাবে। এখন পর্যন্ত এরকম কোনো রুলস নেই, ভবিষ্যতে হয়তো আসতে পারে, এটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো রুলস নেই। অনেকেই বিষয়টিকে ভুলভাবে নিতেছে, কারণ ওইখানে চ্যানেল নিয়ে বলা হয়েছে যে ওনারা ওনাদের চ্যানেলটা নিয়ে কথা বলতেছিল যে এই বছরে নাকি ওনারা একটা টার্গেট রাখছিল, তো এই বছর শেষ হওয়ার আগ পর্যন্ত 10,000 সাবস্ক্রাইবার হবে কি না ওই জিনিসটা নিয়ে ওনারা কনফিউশনে আসে। আপনারা যেন ওনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে ওনাদের টার্গেটটা ফিল হবে। তো অনেকে এই বিষয়টিকে এভাবে ভুল ধারণায় নিতেছে যে আমাদেরকে 10,000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে, তারপর আমাদের মনিটাইজেশন অন হবে, আমরা আর্নিং করতে পারবো। এখন পর্যন্ত এরকম কিছু নাই, এখন পর্যন্ত আগে যেরকম ছিল ওই রকম আছে, 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম। তো এই বিষয়টি এখন পর্যন্ত আছে, তো আপনারা এই বিষয়টিকে সিরিয়াসলি নেবেন না। অনেকে আপনাদেরকে ভুল নিউজ দিতেছে, তো আপনারা এই বিষয়টি, আপনাদের সামনে যদি এরকম কোনো ভিডিও আসে তা আপনারা ওই বিষয়টিকে ফেকভাবে নেবেন। তো এরকম যদি কোনো আপডেট আসে আমার চ্যানেলে আমি নতুন করে ভিডিও দেব, এখন পর্যন্ত এরকম আপডেট নাই। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।